তো এই আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কি কি এনেছি তোমাদের একটু দেখাই খুলে। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি, কৃষ্ণ প্রাণাধিকা তুমি, আগমে ছিলে দাপরের আধিকা। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। দুপুরের ভোগ দিয়ে দিয়েছি। ওলে বাবালে মুখটা দেখো কি মিষ্টি লাগছে, এবার আমরা গুনুকো। হরে কৃষ্ণ রাধে রাধে। তো আজকে হচ্ছে রমা একাদশী, অনেকদিন বাদে মাঝখানে বোধ হয় আই থিঙ্ক লক্ষ্মী পুজোর দিন লাস্ট ব্লগ করেছিলাম, তো তারপর অনেকদিন বাদে আজকে আবার ব্লগ শ্যুট করছি। আর মাঝখানে তো মিনি ব্লগই দিয়েছি প্রত্যেক দিনই, কারণ আগের ওই ব্লগগুলো এডিট করে দিতে দিতেই অনেকটা লেট হয়ে গেছিলো ওই কারণে। এখন স্নান করে চলে আসলাম, ঠাকুর ঘর মুছে নিয়েছি, গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলবো। আর গতকাল বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে, সেটা এরপরে আমি অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও কী কী কেনাকাটা করেছি গোপুসোনার জন্যে, শীতকালের জামা কাপড়, তারপর আরও অনেক কিছু টুকটাক কেনাকাটা করেছি একাদশীর জন্য কেনাকাটা করেছি, তো সেগুলো দেখো তোমরা, এরপরে অ্যাড করে দেবো। আর এখন গোপুসোনাকে ঘুম থেকে তুলবো, তুলে সকালের ব্রেকফাস্ট, তারপর সারাদিন যা রুটিন থাকে একাদশীর দিন সেরকমই থাকবে আজকের ভিডিওটাতেও। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো সবাই দেখতে থাকো। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে দিদি তুমি বারাসাতে কোথার থেকে জামা কাপড় কেনো গোপুসোনাদের, তো আমি অনেকগুলো দোকান থেকেই কিনি, বাট এই কাকুর দোকান কিন্তু সব থেকে অ্যাফোর্ডেবল। বারাসাতে 12 নম্বর রেলগেটের এই পাশে, মানে কলোনি মোড়ের সাইডেই অ্যাকচুয়ালি উনি রেলগেটের পাশ থেকেই বসে, তো তোমরা চাইলে ওনার থেকে কিন্তু কিনতে পারো, উনি অনেক কম দামে কিন্তু বেশ ভালো ভালো জামা দিয়ে থাকেন। আজকে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, কি কি এনেছি তোমাদের একটু দেখাই খুলে সবকিছু। তো দাঁড়াও একটা একটা করে বার করে নিই, তারপর দেখাচ্ছি। দেখো ফার্স্টে জামা কাপড়গুলো দেখাই কি কি এনেছি। দুটো পাশবালিশ এনেছি, গোপলুর তো পাশবালিশ মাথার বালিশ আছেই, কিন্তু দুপুরবেলা এতদিন অবধি তো শয়ন দিতাম না, কিন্তু এখন শীতকাল এসছে আর গোপলু সোনাকে দুপুরবেলা শয়ন দেব, তো দুটো যেহেতু গোপলুর খাট তো যার জন্য দুটো খাটে দুটো আলাদা আলাদা সেট করব। দুটো পাশবালিশ, একটা মাথার বালিশ, এটা দুপুরে ঘুম পাড়াবার জন্য এনেছি। আর এইটা হচ্ছে দেখো এটা কি সুন্দর জ্যাকেটের মতো, মাথায় আবার টুপি সেট করা রয়েছে, এটা জ্যাকেট আর তার সাথে হচ্ছে এটা প্যান্ট, এই একটা এনেছি। এখন দুটো তো জামা, তো যার জন্য একটা জ্যাকেট আর প্যান্টও আনলাম, এটাও কম্বল কাপড়েরই রয়েছে, এগুলো সবসময় আর কি ডেলি ইউজেজে ঘরে পরাবার জন্য। আচ্ছা আর এইটা এনেছি ছোট গোপলুর জন্য, মানে আমার যে স্টুডেন্টরা যে গোপলুটা দিয়েছিল, তো ওর তো আর জামা পরাতে পারবো না যেহেতু অ্যাকচুয়ালি ও হাতে ননি নিয়ে বসে আছে, তো সেই কারণে যাই হোক শীতকাল এসছে ঠান্ডা লাগবে, এতদিন তো এমনি জাস্ট একটা ধুতি পরানো ছিল হয়ে যেত, তো এইটা দিয়ে ভাবছি আর কি গায়ের ওপর থেকে দিয়ে আর কি ওর গাটা ঢেকে দেবো, যেহেতু ঠান্ডা এসছে তো ওইভাবে রাখা যায় না, তো সেই জন্য আর কি এটা এনেছি ওর জন্য। আর এই দেখো গোপলু সোনার কালী পুজোর দুটো জামা এনেছি, কালী পুজোয় তো আমাদের বাড়ির সাথে ভালোই ঠান্ডা এখনই পড়ে গেছে, আর এমনিতেও আমি খুব শীত কাতুরে যার জন্য আমার ঠান্ডাটা লাগেছেও বেশি, তো এই কারণে গোপলু সোনাকে এবার কালী পুজোতে আর বেশি এমনি জামা আনিনি, কারণ এমনি জামা তো যাই পরাই সেই ঢেকেই যাচ্ছে, সোয়েটারের জন্য ভালো দেখে দুটো সুন্দর সোয়েটার আনলাম। দেখো এগুলো কিসের কাজ আমি জানি না, বললো তো উলের, উল আর একটা কি ক্রুজের কাজ না কি বললো আমি ঠিক জানি না এগুলোকে কোনটাকে কি বলে। এই যে পিছনটা হচ্ছে পিঠের এই জায়গাটা এরকম, আর সামনেটা এরকম, খুব সুন্দর জামাটা, বেশ বড় আছে, এটা পিঙ্ক আর হোয়াইট কালারের। তবে এগুলোতে না এগুলো ফুল হাতা নেই, এটাই হচ্ছে সমস্যা, এটা যদি একটু ফুল হাতা হতো ভালো হতো, তবে জামাটা যদি একটু ফুল হাতা টাইপের পাওয়া যায় তাহলে বেটার হয়। আর এটাও খুব সুন্দর দেখো, এটাও লাল সাদার ওপরেও, এটাও সুন্দর ওই একই টাইপের পিঠে এরকম হুক কাপড় মতো দেওয়া রয়েছে, আর হচ্ছে মাথার উপর থেকে আর কি পরাতে হবে, গলাটা পুরো ঢাকা রয়েছে, তবে কি সমস্যা হচ্ছে হাতটা ফাঁকা থাকবে, হাতটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি ওর জন্য গেঞ্জি কিনবো ভাবছি, প্যান্ট গেঞ্জি এখানে আমাদের আসলে বারাসাতে ভালো পাওয়া যায় না, আমাকে বড় বাজারে গিয়ে আর কি কিনতে হবে, তো আজকে এইগুলো এই জামা কাপড়গুলো আর এই বালিশ এইগুলো কিনলাম। তারপরে দেখো এটা আর খুলে দেখাচ্ছি না, এখানে 14 প্রদীপ রয়েছে, টোটাল 16টা প্রদীপ কিনেছি, এক্সট্রা দুটো কিনলাম কারণ বাই চান্স যদি অনেক সময় ভেঙে ভেঙে যায়, তো মাটির প্রদীপ এটা ওই ভূত চতুর্দশীর দিন দিতে হয় সেই জন্য। তারপর এখানে ফল রয়েছে, কালকে যেহেতু একাদশী, মানে তোমরা একাদশীর ব্লগটাই দেখছো তার সাথে অ্যাড করে দেবো, একাদশীর জন্য ফল এনেছি। আর এটা হচ্ছে কি বেশ যেন বলে, এটাকে বকফুল বলে, বলে কার্তিক মাসে রাধা গোবিন্দকে বা গোপুকে গোপুসোনাকে বকফুল দিতে হয়, বকফুল পদ্মফুল এরকম 5-3 রকম ফুল হয় যেটা খুব পছন্দের আর কি, তো কাল আর বকফুল তো জেনারেলি আমরা বড়া করেই খাই, আমি মানে কখনো বকফুল এমনি ফুল হিসাবে ব্যবহার কখনো করিনি, তো বকফুলের আমরা বড়াই খেয়েছি বরাবরই, তো মেবি হয়তো কালকে মাকে বলবো যে গোপুসোনাকে দিতে, কালকে যদিও একাদশী কালকে খাওয়া যায় কিনা জানি না, যদি না যায় তাহলে পরের দিন মানে নেক্সট দিন দেবো, দ্বাদশীর দিনকে দেবো। আর হচ্ছে
এখানে আছে সাবু, কালকে লাগবে দাদু একাদশীতে লাগবে, পাঁচশো সাবু আছে, নাড়ু আছে, খইয়ের মোয়া আছে, এগুলো আর কি রোজের যেহেতু দেই সকালের টিফিনে সন্ধ্যের টিফিনে সেই জন্য এনেছি। আর এইখানে যেগুলো আছে একটু দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এটা তো মোমবাতি কালী পুজোতে লাগবে, কারণ প্রথম দিনটা তো 14 প্রদীপ দেই, বাট তারপরের দিনটা যেদিনকে পুরো বাড়ি সাজাই সেদিনকে তো আর অতগুলো প্রদীপ হয় না, তো সেই জন্য সেই দিনটা মোমবাতি ব্যবহার করি। আর এর ভেতরে রয়েছে ঘি, কালকে একাদশীর জন্য লাগবে, আমি প্রত্যেক একাদশীতে একটা নতুন করেই ঘি কিনি, আর স্পেশালি এখন যেহেতু কার্তিক মাসে আর কি ঘিয়ের প্রদীপ দান করতে হচ্ছে, এবার ওই কারণে প্রচুর ঘি মানে শেষও হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, না হলে জেনারেলি হয় না কখনো, দু তিনটে একাদশী ইজিলি হয়ে যায় একটা ঘি দিয়ে, বাট যেহেতু হচ্ছে না তো ওই কারণে আর একটা নতুন ঘি আনলাম। আর এই বাটারটা আমার গোপলু শোনার জন্য, কারণ গোপলু শোনা আসার পর আমরা না খুব একটা বেশি বাটার দুধ এগুলোকে খাওয়াতেই পারি না, আসলে সত্যি বলতে আমাদের মানে আমরা বাড়ির তিনজন মানুষই দুধের মানে ল্যাকটোজ ইনটলারেন্ট, তো আমরা দুধটা যেহেতু যদি প্রসাদে দেই কাউকে না কাউকে তো খেতে হবে, বা যেহেতু আমরা কেউ খেতে পারি না, তো যার জন্য আমাদের না গোপুষোনাকে দুধটা সেরকম দেওয়াও হয় না, বাড়িতে রাখাও হয় না দুধ, তো ওই জন্যই পনির ঘি তারপর বাটার এগুলোই দিয়েই আর কি কাজ চালাতে হয়। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে রঙ্গোলির প্যাকেট এনেছি, যেহেতু আমি প্রত্যেক বছরই কালী পুজোতে রঙ্গোলি করি, তবে সেটা প্রত্যেক বছর এত বছর আমার ঘরটার মধ্যে করতাম, বাট এবার ঠাকুর ঘরে আমার গোপুষোনার সামনে রঙ্গোলি করব, তোমরা দেখতেই পাবে কালী পুজোর ব্লগে। আর হচ্ছে এটা হচ্ছে গোপুষোনাকে ঠাকুর দেখতে নিয়ে বেরোবো যখন, তার জন্য কিনলাম, দেখো এরকম একটা ঝুড়ি টাইপের, বেশ শক্ত আছে এটা, বেশ মানে স্ট্রং আর কি, এতদিন যেগুলো পাচ্ছিলাম খুব মানে হালকা টাইপের, যেটাতে বসালে মনে হচ্ছিলো ভেঙে যেতে পারে, বাট এটা বেশ শক্তপক্ত আছে, এটা লাইলনের মনে হয় একটা ঝুড়ি মতো কিনলাম, যেটাতে গোপুষোনাকে বসিয়ে আর কি ঠাকুর দেখতে নিয়ে যাবো, কারণ লাল ঝুড়ি ব্যাগটা মানে এই ঝুড়ি ব্যাগটা করে নিয়ে বেরোই ঠিকই, কিন্তু সেটাতে তো এমনি টুকটাক ধরো দূরে কোথাও নিয়ে গেলে নিয়ে যাই ঠিক আছে, কিন্তু যখন ওকে ঠাকুর দেখাবো তখন না মানে হাতে নিয়ে খুব অসুবিধা হয়, দুর্গাপুজো নিয়ে বেরিয়েছিলাম তো খুব অসুবিধা হচ্ছিলো, স্পেশালি ওর সাজগোজগুলো খুলে যাচ্ছিলো, হাতের চুড়িটা তারপরে হচ্ছে ওর বাসিটা মাথার মুকুটটা এগুলো খুলে খুলে পড়ে যায়, তো এর মধ্যে বসানো থাকলে আমার ধরতে নিতে সুবিধা হবে, তো এই জন্য এটা এনেছি। আর হচ্ছে এই যে এখানে পাঁচখানা ময়ূরের পালক রয়েছে, ওই জায়গাটা ডেকোরেট করার জন্য, আসলে ওই যে গ্যাপগুলো রয়ে গেছে না এখানে এখানে এই জায়গাগুলোতে, তো ময়ূরের পালকগুলোকে কেটে সেলো টেপ দিয়ে এরকম মানে কাট করে করে এরকম দেখবে দেয়ালে দেওয়া থাকে ডিজাইন মতো করে, তো ওইভাবে ময়ূরের পালক দিয়ে সাজাবো দেয়ালটা, তো ওই জন্য এই পাঁচটা ময়ূরের পালকও এনেছি। এই হচ্ছে আমার গোপলু সোনা, রাতের খাওয়া হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। এই দেখো এটা ছোট বেবিটাকে তোমরা একটু দেখো কি মিষ্টি লাগছে, আর একটা ছোট বেবিকে দেখবে, এই দেখো কি সুন্দর লাগছে, ওলে বাবালে মুখ তো দেখো কি মিষ্টি লাগছে, এবার আমরা গুনু করবো, উ কি ঠান্ডা, এবার আমরা এক্ষুনি গুনু করতে চলে যাবো, একটু আদর খেয়ে এবার গুনু করবো, সবাইকে তাতা বলে দাও, গুড নাইট বলো, কালকে দেখা হবে। আজকে সারাদিনটা যেন আমার কাছে একটা যুদ্ধের মতো গেছে সত্যি বলতে, এমনিতে তো কার্তিক মাস, তার উপর আবার একাদশী, তার উপর আবার বৃহস্পতিবার, তো সমস্ত কাজ যেন একসাথে এসে পড়েছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গোপুষোনাকে আদর করে ঘুম থেকে তুললাম, আর আগের দিন রাত্রিবেলা তো দেখেইছিলে কম্বল পেঁচিয়ে কি মিষ্টি লাগছিল আমার গোপুষোনাকে, তারপর সোনাকে উঠিয়ে বসালাম, বসিয়ে একটু ফার্স্টে জল খাওয়াই, যেটা আর কি রাত্রিবেলা ওর মাথার কাছে যেহেতু গ্লাসটা আর কি ঢেকেই রাখি জলে, যদি ও জল তৃষ্ণা পায় যাতে ও নিজে খেতে পারে, তো তারপর একটু জল খাইয়ে দিলাম। আর দেখো কম্বলটা পেঁচিয়েই বসিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে শীতকালে আমাদেরও একটু ঠান্ডা লাগে, আর সত্যি বলতে তারপর এক ঘন্টার মধ্যে তোকে আমি স্নান করিয়েই দিই, তো যার জন্য তখন আর জামা কাপড় চেঞ্জ করে কম্বলটা সরাইনি, কারণ সবে মাত্র উঠেছিল আর সকালবেলা না ঠান্ডাটা লাগেও, আর যেহেতু একাদশী ছিল তো সেই কারণে ওকে সকালবেলা ভোগে দিয়েছিলাম হচ্ছে কিশমিশ, খেজুর, আর হচ্ছে অর্ধেক বেদানা আর একটা কলা, তো যেটা আর কি গোপুষোনা খাওয়ার পর যে প্রসাদটা হয়েছিল আমিও ওটাই গ্রহণ করেছিলাম, যেহেতু আমিও একাদশী পালন করি। তারপর দুই গোপুষোনাকে একটু সকালবেলা ভালো করে খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম, আর কলা খাওয়ার পর আমি জলটা খাওয়াই না, একটু বাদে খাওয়াই এসে, তো তারপরে গোপুষোনা স্নানের জলটা এখানে আমার জালনার বক্সে রোদে রেখে তারপর একটা গামলা দিয়ে আর কি ঢেকে দিয়েছিলাম, সরি ঝুড়ি দিয়ে, যাতে নোংরা টোংরা কিছু না পড়ে, আর সাবুটাও ভিজিয়ে দিলাম, দুপুরবেলা যেহেতু সাবুর খিচুড়ি করব সেই জন্য, এবার জলটা গরম হতে তো একটু সময় লাগবে, রোদে সবে রেখেছি এক দেড় ঘন্টা তো লাগবেই জলটা একটু উষ্ণ গরম হতে, মা বলছিল যে গ্যাসে গরম করে দেবে, তারপর ভাবলাম যে না আমরা ছোট বাচ্চাদেরও তো আমার দিদিদের ছেলেমেয়েকেও দেখেছি যে স্নান করা তো সূর্যের জলটা আর কি রেখে গরম করে, তো যার জন্য আমিও গোপুষোনাকে ওটাই করাচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমি তো রাধা মাধবকে প্রত্যেক দিন স্নান করাতে পারি না সত্যি বলতে, আমার মানে টাইম হয় না যেহেতু অনেক কাজ থাকে আর ওয়ার্কিং যেহেতু, তো সেই কারণে আমি বৃহস্পতিবার করেই রাধা মাধবকে স্নান করাই, গোপুষোনার তো ডেলিই হয়, তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো রাধা মাধবেরও নতুন শৃঙ্গার তোমরা দেখতে পাবে, তো রাধা মাধবকে এখন দেখো স্নান করাচ্ছি, আর আমার রাধিকা রানীকে এত মিষ্টি লাগে না এই লাল রঙের শাড়িটা পরালে পরে, আর তারপরে এই পিঙ্ক
কালারের, আজকে যেহেতু একাদশী আর একাদশীতে পিঙ্ক কালারের ড্রেস পরাতে হয়, তো ওই কারণে আজকে পিঙ্ক কালারের এই দুজনের সেট যে ড্রেসটা ছিল এটা পরালাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, রাধিকা রানীর যে ব্লাউজটা রয়েছে না ওটা আলাদা একটা ড্রেসের, কারণ কি জানো তো এই ড্রেসটাতে আমাকে না ঠকিয়ে দিয়েছে, মানে এই ড্রেসটার প্যাকেট করা ছিল, আমি আর প্যাকেটটা খুলিনি। এই প্যাকেটটার মধ্যে রাধারানীর ঘাগরাটা আর ওড়নাটা ছিল, আর মাধবের ড্রেসটা দুটোই সেটই ছিল, কিন্তু রাধিকা রানীর যে ওপরের টপটা সেটাই ওরা দেয়নি, যেহেতু বড় বাজার কলকাতা বড় বাজার থেকে কিনেছে। এবার আমি তো আর ওখানে দ্বিতীয়বার যেতেও পারিনি, ওদেরকে বলতেও পারিনি, তো যার জন্য যাই হোক আমার পিঙ্ক কালারের অন্য ড্রেসের আর কি টপ ছিল, তো সেটা দিয়ে আর কি পরিয়ে দিয়েছিলাম। আর দেখো দুজনকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কি মিষ্টি লাগছে না আমার রাধারানীকে। আমি না রাধারানীকে যখন শৃঙ্গার করাই আমার মানে জাস্ট মনটা ভরে যায়। আসলে রাধারানী একটু ছোট সাইজে, মানে আমার রাধা মাধব দুজনেই সাইজে খুব বেশি বড় না, 10 ইঞ্চি, তো যার জন্য আমি খুব বেশি চাইলেও না মুখের ওপর কোনো সাজগোজ করাতে পারি না, যেমন ধরো টিপ পরানো, নাকে নথ পরানো, তো এই জিনিসগুলো আমি চাইলেও করতে পারি না যেহেতু একদম সাইজে ছোট। তো একটু বড় হলে হয়তো পারতাম, বাট যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি সাজুগুজু করিয়ে দেই। আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এবার পালা হচ্ছে আমার গপু সোনার, আর যতক্ষণে রাধা মাধবের স্নান আর শৃঙ্গার হয় না অলমোস্ট প্রায় 45 মিনিট 1 ঘন্টা আমার লেগেই যায়। আসলে সাজগোজটা করাতেই অনেকটা সময় চলে যায়, প্রত্যেকটায় আবার তোমার বাধ্যে হয়, তো ওইগুলো করতে অনেকটা টাইম যায়। তো ততক্ষণে জলটা গরম হয়ে গেছিলো, তো তারপরে গপু সোনাকে স্নান করিয়ে দিলাম। আর গপু সোনাও আজকে পিঙ্ক কালারেরই ড্রেস পরবে, তবে গপু সোনার জামাটা একটুখানি ডিপ পিঙ্ক ছিল, আর এই জামাটা টিঙ্কুদি দিয়েছিল, মানে আমার বাবা যে বাড়িতে নারায়ণ পুজো করে তোমাদের বলেছিলাম, তো ওই বাড়ির দিদি দিয়েছিল। তো এর আগেও আমি দুদিন পরিয়েছিলাম, এর আগে একবার কৌশিকী অমাবস্যার দিনও পরিয়েছিলাম, তোমরা হয়তো মিনি ব্লগ দেখেছো বা দেখোনি, আমার খেয়াল পড়ছে না এখন। তারপর গপু সোনাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো, আর এইটার সাথে মুকুটটা অ্যাকচুয়ালি ইয়েলো কালারেরটাই মানাচ্ছে দেখলাম, আর পিঙ্ক কালারের না এরকম ডিপ পিঙ্কের কোনো মুকুট গপু সোনার নেই, তো যার জন্য আর ওটা দেইনি, তবে দেখলাম হলুদটার সাথে সুন্দর মানিয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ। আর তারপর দেখো ছোটো গপু সোনাকেও একটু, আজকে যেহেতু বৃহস্পতিবার তো একটু গামছাতে করে, ওকে তো ওভাবে স্নান করাই না, তো এমনি গামছায় করে একটু গোলাপ জল আর হচ্ছে অগরু দিয়ে ভালো করে ডোলে ডোলে একটু পরিষ্কার করে দিই, কারণ এক সপ্তাহ যেহেতু থাকে ওভাবে আবার একটু ধুলো টুলো পড়ে যায় অনেক সময়, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করিয়ে আবার একটু মালাটা বদলে দিলাম, এতদিন একটা অন্য মালা ছিল। তো এরপর আমার পালা হচ্ছে শিবুর স্নান করাবার, তো এরপর শিবুকেও স্নান করিয়ে গা টা মুছিয়ে ভালো করে সিংহাসনে বসিয়ে দেবো। তো এরপরে হচ্ছে ফুল দেওয়ার পালা, তো যেহেতু অনেক ফুল থাকে আর আমার যেহেতু অনেক ঠাকুর, তো ওইভাবে তো আলাদা আলাদা করে চন্দন দেওয়া সম্ভব হয় না, তো যার জন্য আমি গুঁড়ো চন্দন আর অগরুটা ছিটিয়ে দেই। আর যেহেতু গতকাল তোমাদের বলেই ছিলাম যে এই মাসে কার্তিক মাসে বা দামোদর মাসে 3 রকমের ফুল, মানে পদ্ম ফুল, মালতী ফুল আর বক ফুল, যে কোনো একটা বা যে কোনো তিনটে আর কি দিতে পারো, সেটা হচ্ছে রাধা মাধবকে বা গোপুসোনাকে অর্পণ করতে হয়, তাতে ভালো আর কি দিতে দেওয়া উচিত। তো সেই কারণে আমি যেহেতু বক ফুলটা গতকাল নিয়ে এসেছিলাম, তো আজকে বক ফুল দিলাম। তারপর মা লক্ষ্মীর ঘরটা ভালো করে ধুয়ে আবার তাতে আর কি যে আঁকতে হয় আর কি স্বস্তিক চিহ্নটা, তো সেটা এঁকে তারপর সমস্ত ঠাকুরদেরকে দেখো ফুল টুল দিয়ে দিয়েছি, এদিকে রাধা মাধবদেরও সবাইকে ফুল দিয়ে দিয়েছি। রাধিকা রানীর হাতের ফুলটা দিতে ভুলে গেছিলাম, তো পরে আবার ওই হাতের ফুল যেটা দিলাম সেটাও দিয়ে দিয়েছি। কমপ্লিট করে চলে আসলাম রান্নার এখানে, এবার অনেকটা লেট হয়ে গেছে, এইগুলো করতে করতে সকাল থেকে আমার প্রায় 1.5 ঘন্টা 2.5 ঘন্টা তো ইজিলি লেগেই যায় আর কি, আর স্পেশালি বৃহস্পতিবার দিনটা আর কি বেশিই যায়, যেহেতু দেখতেই পেলে অতগুলো কাজ করতে হয় সকাল থেকে। তো তারপরে রান্নার এদিকে চলে এসেছি, আগে প্রথমে আমি কাটছিলাম সবজিগুলো, তো মা বললো তো লেট হয়ে যাবে, তুই ভাজতে শুরু করে দে, আমি ভেন্ডিটা কেটে দিচ্ছি। তো মা ভেন্ডিটা কেটে দিল, আমি ঝটপট করে ভেজেও নিলাম, এদিকে আমার 3 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। তবে একাদশীর রান্নাতে কিন্তু কখনো তেল ব্যবহার করবে না, পুরোটা আমি ঘি দিয়ে, সন্দুক লবণ দিয়ে আর একটু হলুদ গুঁড়ো ব্যবহার করি, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি কিছুই দেই না, দেওয়া যায় হয়তো বাট আমি দেই না। তারপরে দেখতে নর্মালভাবে আর কি একটু বাদাম, কিশমিশ আর হচ্ছে আলু ফুলকপি দিয়ে সাবু যেটা আর কি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা মতো, তো ওটা দিয়ে একটু খিচুড়ি করে নিলাম। আর এক্সট্রা যেটা ছিল সেটা আমি ইচ্ছাকৃতই একটু বেশি করি, রাতের জন্য গোপুসোনার জন্য রেখে দিই ভাজা আর খিচুড়ি দুটোই। দেখো ঠাকুরদেরকে আমার গোপুসোনাকে সবাইকে দুপুরের ভোগ দিয়ে দিয়েছি, এই যে খিচুড়ি, সাবুর খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, তার সাথে বেদানা আর কমলা লেবু, আর এই যে আমার শিবুর থালা। এখন একটু আরতি করব, তারপর গোপুসোনাকে খাইয়ে দেবো, এমনি অনেকটা লেট হয়ে গেছে, 2 বেজে গেছে, যেহেতু আজকে এমনিতেই বৃহস্পতিবার, তার উপর আবার একাদশী, 2 একসাথে পড়েছে, আমার একটু মানে খাটনি বেশি হয়ে গেছে আর কি, চাপ হয়ে গেছে। তো এখন গোপুসোনাকে খাইয়ে দিই, তারপর গোপুসোনাকে, রাধা মাধবকে, যোগ্যুদাদাকে সবাইকে আরতি করে নিলাম। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়েছিল, বুঝতেই পারছো। আর আজকে একটুখানি যেহেতু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর আরতি দেখাবো না, এটা তো হতেই পারে না। আর তারপর গোপুসোনাকে খাইয়ে দিলাম, যেরকম প্রত্যেক দিন খাইয়ে দিই বড় গোপুসোনা, ছোট গোপুসোনা দুজনকেই। তারপর একটু ফল খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম। 2 দিকে গোপুসোনা লাঞ্চ করেছিল, তারপর 3 দিকে আমি লাঞ্চ করে চলে আসলাম, 1 ঘন্টা মতো একটু খাওয়ার পর বসিয়ে রেখেছিলাম। তারপর আজকে
আজকে আমি প্রথমবার গোপুসোনাকে দুপুরবেলা শয়ন দেবো। তোমরা তো জানো আমি দুপুরবেলা এতদিন অবধি শয়ন দিতাম না, কারণ আমি ভাবতাম যদি বাই চান্স আমি বিকেলবেলা বাড়িতে না থাকি, কেউ যদি ওকে ঠিক টাইমে তুলতে না পারে বা দেরি হয়ে যায়। তবে এখন তো আমি বাড়িতেই আছি, তো যার জন্য আর শীতকাল আমি নিজে দুপুরবেলা শুই, তো আমি কী করে আমার ছেলেটাকে দুপুরবেলা বসিয়ে রাখতে পারি? আমি গরমকালে দুপুরবেলা ঘুমাই না, বাট শীতকালে আমি নিজেও একটু দুপুরবেলা শুই। তো তারপরে আদর করে একটু ঘুম পাড়িয়ে দিলাম গোপুসোনাকে। তারপর আমি 5টার দিকে চলে আসলাম গোপুসোনাকে ঘুম থেকে তোলার জন্য, এসে একটু আদর করে তারপর ঘুম থেকে তুললাম। আর আমি 5টার দিকে আসি কারণ যেহেতু এখন শীতকাল, আর শীতকালে 5টার সময় সূর্যাস্ত হয়েই যায়, তো ওই টাইমটাতে আর কি গোধূলির সময়টা থাকে, তো ওই সময়টাতে আর কি সন্ধ্যা আরতি করা, তারপরে হচ্ছে ওই সময় ঠাকুরকে খেতে দেওয়া, এটা শুভ বলে মানা হয়। তো যার জন্য আমি ওই 5টার দিকেই চলে আসি, তবে গরমকালে এটা 6টা হয়ে যায়। তারপর দেখো আজকে যেহেতু একাদশী ছিল, অন্য কিছু তো দিতে পারবো না, তো ওই কারণে আজকে দুটো খেজুর দিয়েছিলাম, আর তারপর ঘিয়ের প্রদীপটা ধরে নিলাম। যেহেতু এমনিতেও আমি প্রত্যেক দিন সন্ধেবেলাই আর কি প্রদীপ দেই, তবে অন্য সময় এটা সর্ষের তেলের প্রদীপ হয়, একাদশী প্লাস যেহেতু কার্তিক মাস, এমনিতেও দামোদর মাসে আমরা ঘিয়ের প্রদীপই দিয়ে থাকি। আর এই দেখো আমার দামোদর লীলার যে ছোট্ট কানহার যে ছবিটা রয়েছে যশোদা মায়ের সাথে, তো ওই ছবিটাকে একটু আরতি করি, প্লাস আমার গোপুসোনা, রাধা মাধব, যজ্ঞুদাদা সবাইকে, আমি সন্ধেবেলা সব ঠাকুরদেরকেই আবার করে আরতি করি। তবে এখন আর পুরোটা দেখাতে পারছি না, অনেকটা বড় হয়ে যায় না হলে ভিডিওগুলো। তো তারপরে দুই গোপুসোনাকেই খাইয়ে দিলাম খেজুরটা, জল খাইয়ে দিলাম, তো বললাম তুমি ততক্ষণে খেতে থাকো, আমি ততক্ষণে ছাদ থেকে ঘুরে আসি। তো আমি এখন ছাদে গিয়ে আবার যেটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশে যে দীপ দেখাতে হয় তো সেটা দেখাই, তবে এটা না বেশিরভাগ দিন আমি রাতের দিকেই দেখাই, আজকে যেহেতু টাইম ছিল না বলে একবারে গেছিলাম ওই টাইমটাতে, একবারেই দেখিয়ে এসেছিলাম। কোনো কোনো দিন থাকে যে আমি হয়তো রাতের দিকে পরে গিয়ে আবার দেখিয়ে আসি। তারপর নিচে আসলাম, এসে মাকে দিলাম, বাবাকে দিলাম আর কি, যে আগুনের তাপটা থাকে তো ওই তাপটা দিলাম, দিয়ে আমার বিড়াল ছানাগুলোকেও একটু দিয়ে দিলাম। তারপর আবার ঠাকুর ঘরে চলে আসলাম, এখন একটু লক্ষ্মীর পাচারিটা পরবো যেহেতু আজকে বৃহস্পতি প্রতিবার, আর তারপর একটু নাম জপ করবো প্রত্যেক দিন যেমন করে থাকি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হাতে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর, তারপর কর জোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কোন স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগেছে দুর্গতি, লোকে কমলা তুমি মাধব মোহিনী, ক্ষীরোদ সাগর তুমি ক্ষীরোদ নন্দিনী, স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদীপ মণ্ডলে, গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে, তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদের জননী, কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আগমে ছিলে দাপরে রাধিকা, বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী, বৃন্দাবনে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী, বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী, শতশৃঙ্গ শৈল তুমি শোভিতা সুন্দরী, বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দেখো তারপরে এই জায়গাগুলো একটু সাজিয়ে নিলাম, এই যে কালকে বলেইছিলাম যে ময়ূরের পালক এনেছি 5টা, তো এই 5টা ময়ূরের পালক একটু আমি তো এখন কেউ ভিডিও করে দেওয়ার নেই, তো নিজে আগে কমপ্লিট করে নিলাম, আগে ভালো করে এগুলো সেলোটেপ দিয়ে দেয়ালে লাগিয়ে নিয়েছি। আর দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, এরকমভাবেই রাখবো, এটা খুলবো না, এখন বেশ সুন্দর লাগছে দেখতে, যদি পরে এর সাথে কিছু অ্যাড হয়তো হবে, বাট তোমাদের কেমন লাগছে জানিও, এটা অবশ্যই দিওয়ালির জন্যই করেছি। তো এরপরে আবার রাত্রিবেলা চলে আসলাম গোপুসোনার কাছে, ততক্ষণ সোনার কাছে একটু খেলনা দিয়ে রেখেছিলাম, ও বসে একটু নিজের মতো খেলছিল, আর আমি তারপর নিজের কাজ করতে চলে গিয়েছিলাম। তো তারপর রাত্রিবেলা 9:30 দিকে আবার চলে আসলাম ওকে রাতের খাবারটা দেওয়ার জন্য, দুপুরবেলা তো তোমরা দেখেছিলেই আমি এক্সট্রাটা আলাদা করে তুলেই রেখেছিলাম, এটা আমি একাদশীর দিন করেই থাকি, কারণ রাত্রিবেলা যেহেতু আবার ওকে তো ফল দিতে পারি না, রাত্রিবেলা ফল খেয়ে ঘুমাবে কী করে, বা রাত্রিবেলাটা আমাদেরও ছোট থেকে বাড়িতে ফল দিত না, কখনো বলতো রাতে ফল খায় না, তো যার জন্য আমি ওর জন্য এক্সট্রা একটুখানি রেখেই দিই যাতে রাত্রিবেলা ওটাও খেতে পারে। তারপর দুপুরে যে জামাটা পরেছিল ওটা চেঞ্জ করে দিলাম, আর একটা সুতির জামা পরিয়ে দিলাম, দিয়ে তারপর একটু কম্বল দিয়ে ভালো করে পেঁচিয়ে দিলাম, এটা করলে পর ওর মুখটা দেখো এত
কিউট লাগে না, মানে আমার নিজেরই চোখ লেগে যায় এক একবার। তারপর একটু কোলে নিয়ে গান করে করে ঘুম পাড়িয়ে দিলাম। আচ্ছা, তোমাদের কাছে না আমার একটা কোশ্চেন আছে, প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও। সেটা হচ্ছে, আমি তো দুই গোপুসোনাকে যেহেতু বাচ্চা রূপে আর কি ভালোবাসি, তো ওদেরকেই আমি টাইম টু টাইম খেতে দিই চারবার, তারপরে সমস্ত কিছু একটা বাচ্চাকে যা যা করে সবই করি। তো যার জন্য ওদের ঠান্ডা লাগছে বলে ওদের জন্য আর কি ঠান্ডার জামা কাপড় কম্বল টম্বল সবই এনেছি, সোয়েটার এনেছি। কিন্তু আমার ঘরে তো অনেক ঠাকুর আছে, এবার সবার জন্য তো আমি আলাদা করে সোয়েটার বা কম্বল কিছু কিনিনি। তো এরকম সব ঠাকুরদেরকেই শীতকালে সোয়েটার বা কম্বল পরাতে হয় কিনা আমাকে প্লিজ একটু কেউ কমেন্টে জানিও, যদি তোমরা জানো। কারণ সত্যি বলতে আমি এর আগে তো কখনো করিনি, তো এখনই প্রথমবার করছি, তো যার জন্য আমার খুব একটা আইডিয়া নেই যে বাকি সব ঠাকুরদেরকেও আর কি কম্বল দিতে হয় কিনা বা শীতকালে। তো যদি তোমরা জানো তাহলে অতি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, তোমরা কিন্তু একদম লাইক করো না, লাইক খুব কম করো, তো প্লিজ একটু লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরে কৃষ্ণা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।